আজকের এই মিছিল শেষে আমাদের সমাবেশের গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, গণমাধ্যমের বন্ধুরা, সবাইকে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথী বন্ধুরা, 5 মিনিটের ভিতরে বক্তব্য শেষ করব। আমি বলেছিলাম আপনারা এইটুকু সহযোগিতা করবেন। আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন, কথা বেশি নাই। আমরা 2014 সালের একটি নির্বাচন হয়েছিল, সেটিকে আমরা ভোট চুরির নির্বাচন হিসাবে দেখেছি। আর 2018 সালের একটি নির্বাচন হয়েছিল, সেটি নিশিরাতের নির্বাচন হিসাবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে খ্যাতি পেয়েছিল। আর 2024 সালে যে নির্বাচনটি হতে যাচ্ছে, আজকের এই শাসক একতরফা নির্লক্ষ্যা যে নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে, যাকে ইতিমধ্যে এদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে, আজকে সেই নির্বাচনের নতুন তকমা লেগেছে। এটি একটি দামি নির্বাচন। বন্ধুরা, আজকে পরিষ্কার হয়ে গিয়েছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন সে আওয়ামী লীগ, তাদের পক্ষ থেকে তারা বলছে দামি প্রার্থীর কথা। নৌকা মার্কা প্রার্থী নাকি দামি হবে, নৌকার বিরুদ্ধে যারা তারা দামি হবে, স্বতন্ত্র প্রার্থীও দামি হবে, সরকার নিয়ন্ত্রিত প্রার্থীও দামি হবে, জাতীয় পার্টির প্রার্থীও দামি হবে, এবং যারা যারা আছেন তারা সকলেই বিদ্রোহী যারা হবেন তারাও দামি হবেন। সেটার নিয়ন্ত্রক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং এই দামি নির্বাচন করবার জন্য জনগণের টাকায় এই নির্বাচন কমিশন বাংলাদেশের জনগণের প্রতি বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে, জনগণের টাকাকে নয়ছয় করে, জনগণের আকাঙ্ক্ষাকে প্রচলিত করে তথাকথিত দামি নির্বাচন বাংলাদেশে আমরা করতে দিব না। বন্ধুরা, পরিষ্কার বলতে চাই, জাতীয় আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ একটি দেউলিয়ার দলে পরিণত হয়েছে। এই দেশটিকেও তারা দেউলিয়ার দেশে, তার রাজনৈতিক সংস্কৃতি, তার কৃষ্টি কালচার সবকিছু দেউলিয়ার দিকে নিয়ে যাওয়ার সমস্ত আয়োজন আজকে সে সম্পন্ন করেছে। দুরাজ সাকি বলছেন, অতীতের ধারক বাহক এই রাজনৈতিক দলটি আজকে তার সমস্ত কিছু হারিয়ে বিপরীত দিকে হাঁটতে হাঁটতে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, রাজনৈতিক দল হিসাবে এটিকে আর স্বীকার করা যায় না। বন্ধুরা, তাই আমরা পরিষ্কার করে বলতে চাই, জনগণের অভিপ্রায় বিরুদ্ধে গিয়ে আজকের এই শাসকেরা যেই তামাশার নির্বাচন করতে যাচ্ছেন, সেভাবে জনগণের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষাকে প্রচলিত করে তারা যেই নাটক করতে যাচ্ছে, এই নাটক জনগণ বুঝে গিয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে সবার কাছে এটি হাস্যকর বিষয় হিসেবে আজকে পরিগণিত হয়েছে। আজকে সকলে মনে করে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমিদারি আমলের তালুকদারির যে বন্টন প্রক্রিয়া হতো, আজকের তথাকথিত অংশগ্রহণ যারা করছে শেখ হাসিনার সাথে, তাদেরকে তালুকদারি বন্দোবস্ত দেওয়ার একটি আয়োজন করছে, এটি ঘোষণা করবে 7 জানুয়ারি। বন্ধুরা, সুতরাং এটি কোনো নির্বাচন নয়, এটি তামাশা। এই তামাশা বাংলার জনগণ আর বাংলার মাটিতে হতে দিবে না, হতে দিবে না, হতে দিবে না। বন্ধুরা, আপনাদেরকে আমাদের নেতৃবৃন্দ বলছে, আজকে বৃহত্তর ঐক্য করে তোলার চেষ্টা করা হচ্ছে। যার যার সাথে যেখানে যে ঐক্য তৈরি করা যায় সেটা করুন, কিন্তু রাজপথে নেমে রাজপথ দখল করে এই ফ্যাসিবাদকে যদি জানা যায়, তাহলে কোন ঐক্যই কার্যকর হবে না। তাই সবাইকে আহ্বান জানাচ্ছি, যার যার জায়গা থেকে রাজপথে দখল নেই, এই ফ্যাসিবাদকে হটিয়ে জনগণের শাসন, জনগণের সরকার, 31 দফার সংস্কারের যে প্রস্তাবনা, সেটির লক্ষ্যে জাতিকে এগিয়ে নিয়ে যায়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং একই সাথে আজকে সবার সমাপ্তি ঘোষণা করছি।